আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি এমন তিনটি কাজের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব, যে তিনটি কাজ যে ঘরে হয় সে ঘরে কখনোই বরকত আসে না। অনেকে বলে আমার ঘরে কোনো বরকত নাই, আয় রোজগার ভালো, কিন্তু সারাক্ষণ কোনো না কোনো বিপদ লেগেই থাকে, বাচ্চাদের রোগ ব্যাধি লেগেই আছে, এমন কোনো সপ্তাহ নেই যে ডাক্তারের কাছে যেতে হয় না। আর এসব কারণে আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে অভাব অনটন লেগেই থাকে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না কি কারণে ঘরের বরকত চলে যায়, তাই আমরা সেসব কাজ করে বসি আর তার ফলশ্রুতিতে আমাদের ঘরে বরকত থাকে না। তাই আজ আমি আপনাদেরকে এমন তিনটি কাজের কথা বলবো যার ফলে আমাদের ঘরসমূহের বরকত দূর হয়ে যায় আর কখনোই ফিরে আসে না। চলুন তাহলে জেনে নেই কোন তিনটি কাজ করলে ঘরে কখনোই বরকত আসবে না। এক, মিথ্যা কথা বলা। যে মিথ্যা কথা বলতে জানে সে নানান ধরনের গুনাহ ও অপরাধ করতে পারে অনায়াসে, আর এইসব গুনাহ ও অপরাধের কারণে তার জীবন ও ঘর থেকে বরকত চলে যায়। এক ব্যক্তি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে চাই কিন্তু পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও। সে যখন মিথ্যা কথা বলা ছেড়ে দিল, তখন সে দেখল ধীরে ধীরে তার সকল খারাপ অভ্যাস দূর হয়ে গেল। এজন্য আমাদের জীবন ও ঘরে বরকত আনতে চাইলে আমাদের মিথ্যা কথা বলা পরিত্যাগ করতে হবে। দুই নাম্বার হলো অপচয় করা। আল্লাহর প্রদত্ত রিজিকের অপচয় করার মাধ্যমে আমাদের ঘর থেকে বরকত উঠে যায়। আজকাল অপচয় এমন হারে বৃদ্ধি পেয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না। বিশেষ করে বিয়ে বাড়িতে আমরা দেখতেই পাই খাবার কিভাবে অপচয় করা হয়। আর আধুনিক পানির ট্যাবের কথা আর কি বলবো, এর মাধ্যমে মানুষ যে পানি ব্যবহার করে তার চেয়েও বেশি অপচয় করে। তাই আমাদের প্রত্যেকের এর জন্য ঘর থেকে অভাব দূর হয় না। তিন নাম্বার হলো নামাজে অবহেলা করা। যারা নামাজ না পড়ে তাদের আয় রোজগার ও বরকতের আশা করে, তারা মূলত বোকার সঙ্গে বসবাস করে। যে ঘরে নামাজ নাই সে ঘরে কখনোই বরকত আসে না। সে ঘর যতই আয় রোজগার হোক না কেন, সে ঘর বরকত থাকবে না, সে ঘরে শান্তি থাকবে না। অতএব আসুন আমরা ঘরের বরকতকে স্থায়ী করার জন্য মিথ্যা কথা বলা পরিত্যাগ করি, অপচয় করা থেকে বিরত থাকি এবং সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।